সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়, এ একেবারে চিরন্তন সত্য। ছোট থেকে আমরা এটাই শিখে আসছি, বড় হওয়ার সঙ্গে সঙ্গে জেনেছি যে সূর্য ওঠে না, আসলে পৃথিবী নিজের অদৃশ্য মেরুদণ্ডে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতে থাকে বলেই কখনো সূর্যের আলো তার গায়ে লাগে, আবার কখনো লাগে না। আলো এলেই দিন আর আলো চলে গেলে রাত। পৃথিবীর আকৃতি প্রায় গোলাকার বলেই তার যেদিকে দিন হয় তার উল্টা দিকে রাত হয়। তবে জানেন কি, পৃথিবীর এমন পাঁচটি দেশ আছে যেখানে ২৪ ঘন্টাই দিনের আলো থাকে। বিশ্বের সব জায়গায় ১২ ঘন্টা দিন এবং ১২ ঘন্টা রাত হলেও এই দেশগুলোতে ২৪ ঘন্টাই দিন থাকে। জেনে নিই সে দেশগুলো সম্পর্কে। নরওয়ে, এখানে মে মাসের শেষ থেকে জুলাই মাস পর্যন্ত ৭৬ দিন সূর্য অস্ত যায় না, তাই আর্কটিক সার্কেলে অবস্থিত নরওয়েকে বলা হয় মধ্যরাতের সূর্যের দেশ। নরওয়ে স্যালবোর্ডে ১০ এপ্রিল থেকে ২৩ আগস্ট পর্যন্ত দিন রাত সূর্যের আলো থাকে। নুনাভুত, কানাডা। আর্কটিক সার্কেল থেকে প্রায় ২ ডিগ্রি উপরে কানাডার উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত নুনাভুত, এখানে প্রায় ২ মাস ধরে ২৪ ঘন্টাই সূর্যের আলো থাকে। অন্যদিকে শীতকালে এই জায়গাটি টানা ৩০ দিন ধরে অন্ধকার থাকে। আইসল্যান্ড, গ্রীষ্ম সময় আইসল্যান্ডে রাত হয়, আবার জুন মাসে সূর্য কখনোই অস্ত যায় না। ব্যারো, আলাস্কা। মে মাসের শেষ থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত এখানে সূর্য অস্ত যায় না, নভেম্বরের শুরু থেকে পরবর্তী ৩০ দিন আবার এখানে সূর্য ওঠে না। এটি পোলার নাইট নামে পরিচিত, গোটা শীতকাল সমগ্র দেশ অন্ধকারে ডুবে থাকে। সুইডেন, মে মাসের শুরু থেকে আগস্ট মাসের শেষ পর্যন্ত সুইডেনে মাঝরাতে সূর্য অস্ত যায় এবং প্রায় ৪টার সময় উদয় হয়, এখানে একটানা ৬ মাস সূর্য অস্ত যায় না, অর্থাৎ এখানে দিন রাত দিনের আলো থাকে। এছাড়া অ্যান্টার্কটিকা, ফিনল্যান্ড ও রাশিয়ায় বছরের কিছু সময় ২৪ ঘন্টা দিনের আলো থাকে। বিশ্বের নানা প্রান্তরে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে এখনই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।